ফেসবুকের ভিডিও কীভাবে ভাইরাল করা যায় কয়েকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি কিছু ধারণা পাবেন যেগুলোকে কাজে লাগিয়ে আপনার ফেসবুকের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন প্রথমত বুঝতে হবে ফেসবুকের ভিডিও কীভাবে ভাইরাল হয় আর ভাইরাল হওয়ার টিপস যদি সবাই জানতো তাহলে সবাই কিন্তু ভাইরাল হয়ে যেত তবে আমি আপনাদের কাছে কিছু দুর্দান্ত টিপস শেয়ার করব যেগুলো কাজে লাগিয়ে আপনি ভাইরাল হতে পারেন আর এই টিপসগুলো আমি পেয়েছি বড় বড় যেসব চ্যানেলের ভিডিও বা যেসব পেজের ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকে ভিডিওটা দুই ধরনের মানুষের কাজে লাগবে আমি দুই পার্টে ভাগ করব প্রথম পার্ট হচ্ছে যারা নর্মালি ফেসবুকে ভিডিও আপলোড করে আর দ্বিতীয় পার্ট হচ্ছে যারা লাইভ স্ট্রিম করে সো দুইটা কিন্তু দুই ধরনের একটা হচ্ছে যারা গেম খেলে বা বিভিন্ন কাজের জন্য লাইভ স্ট্রিম করে তাদের জন্য আরেকটা পার্ট হচ্ছে যারা নর্মাল ভিডিও আপলোড করে এখন দেখেন নতুন একটা পেজ খুলে ভিডিও আপলোড করে কোনোভাবেই আপনি ভাইরাল হতে পারবেন না তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমত একদম প্রথম থেকে যদি আমি বলতে চাই তাহলে আপনার পেজটাকে প্রথমে কাস্টমাইজেশন করতে হবে পেজে সুন্দরভাবে ট্যাগ দিতে হবে পেজের ইউজার নেম সেট করতে হবে এবং পেজের যত কিউয়ার্ড আছে সবগুলো আপনার পেজের নাম রিলেটেড দিতে হবে প্রফেশনাল একটা ফেসবুক পেজ কিভাবে করবেন সেটা নিয়ে ভিডিও খুব শীঘ্রই আসতে তবে যাদের পেজ রয়েছে তারা এই বিষয়টা মনোযোগ সহকারে শুনুন প্রথমত আপনি যে পেজটা খুলেছেন সেই পেজটা কতদিনের পুরনো যদি অনেক পুরনো হয়ে থাকে তাহলে ওই পেজটা আপনার উঠাতে বা ওই পেজটাতে ভিডিও দিয়ে ভাইরাল করতে আপনার অনেক সময় লাগবে ফেসবুকে একটা নতুন পেজ খুলে আপনি খুব দ্রুত ভিডিও ভাইরাল করতে পারেন এখন যদি আপনি মনে করেন যে আমার অনেক পুরনো একটা পেজ আছে আমি সেটাতে এক মাস পর পনেরো দিন পর পর এক একটা পোস্ট করি তো সেই পেজটা আপনার ভাইরাল হওয়া খুব খুব ডিফিকাল্ট হয়ে যাবে তো এখনই আপনি একটা নতুন পেজ খুলে ফেলেন যদি পেজ ফেসবুক পেজে সিরিয়াসভাবে কাজ করতে চান ফেসবুক পেজ কিন্তু দুম করে খুলে ফেলবেন না ফেসবুক পেজ খোলার কিন্তু কয়েকটা নিয়ম রয়েছে যদি আপনি না পারেন আপনি যদি মনে করেন ফেসবুক পেজ খোলা তো ইজি তাহলে আপনি মনে করি যে আপনি এটা খুলতে চাই না আমি নেক্সট কিছু ভিডিও আপলোড করবো মানে ফেসবুক পেজ খোলা না শুধুমাত্র খোলা না এটা কিভাবে কাস্টমাইজেশন করবেন এবং সব কিছু ভেরিফাই কীভাবে করবেন এটা নিয়ে কমপ্লিট একটা ভিডিও আমি আপলোড করব। সো না জেনে এটা করতে যাবেন না কারণ আপনার ফেসবুক পেজ ভাইরাল হওয়ার আগে প্রথমত পেজটাকে সাজাতে হবে সো মনে করেন পেজটা আপনি খুলে ফেললেন প্রথমে ফেসবুক পেজে আপনাকে ইমপ্রেশন আনতে হবে ইমপ্রেশন মানে হচ্ছে কারো কাছে শো করানো আপনি যদি কোনো মানুষের কাছে আপনার ফেসবুক পেজটা শেয়ার করেন তাহলে ওটা হবে একটা ইম্প্রেশন ক্লিক ভিউ লাইক ফলোয়ার এগুলো পরে প্রথমত আপনাকে ইমপ্রেশন আনতে হবে সো ইমপ্রেশন আনবেন যেভাবে আপনি কতগুলো শেয়ার করবেন আপনি একজন মানুষের কাছে সাপোজ শেয়ার করলেন দুজন মানুষের কাছে শেয়ার করলেন পাঁচজন মানুষের কাছে শেয়ার করলেন সো কতক্ষণ আপনি শেয়ার করে পারবেন তো শেয়ার না করে ইমপ্রেশন আনার প্রথম কাজ হচ্ছে পোস্ট করা এবং ভিডিও আপলোড করা আপনি যদি ভিডিও পর্যাপ্ত আপলোড না করতে পারেন তাহলে আপনি পর্যাপ্ত পোস্ট করবেন কপিরাইট ফ্রি পোস্ট করবেন আপনি নিজে লিখে পোস্ট করতে পারেন আমি একদম সিরিয়াসভাবে আপনাদেরকে বলতেছি প্রথমত পেজ খুলে আপনি টেক্সট যে পোস্টগুলো রয়েছে সেগুলো আপনি করতে থাকবেন প্রতি তিরিশ মিনিট পর পর আপনি একটা শিডিউল দিয়ে রাখবেন কতগুলো পোস্ট করে অথবা আপনি তিরিশ মিনিট পর পর ঢুকে পোস্ট করবেন এইভাবে আপনাকে টানা এক মাস তিরিশ মিনিট পর পর পোস্ট করতে হবে আপনি দিনে রাত্রে চব্বিশ ঘন্টা আপনার ওই ফেসবুক পেজে পোস্ট যেতেই থাকবে শিডিউল করে কিন্তু ফেসবুক পেজে পোস্ট দেওয়া যায় আপনি এখন দশটা পোস্ট একবারে তিরিশ মিনিট পর পর আপনি শিডিউল দিয়ে রাখবেন তিরিশ মিনিট পর পর এটা পোস্ট হতে থাকবে এটা হচ্ছে ফেসবুকে প্রথমত ভিডিও আপলোড করার আগে তো এভাবে এক মাসের পোস্ট আপনি পাঁচ দিন বা দশ দিনে পোস্ট করে রাখবেন প্রতি তিরিশ মিনিট পরপর পোস্ট যেতেই থাকবে আপনার ফেসবুক পেজে দেখার দরকার নেই ক্লিকের দরকার নেই লাইক ফলো কিছুর দরকার নেই সো এরপরে আপনি আপনার ভিডিও কন্টেন্ট আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ফেসবুক পেজে সেই ভিডিওগুলো ওর মাঝে মাঝে আপনি আপলোড করতে থাকবেন দিন নাই রাত্র নাই আপনি যে কোনো সময় আপনি আপলোড করতে পারেন একটা টাইম ধরে যে আপনি আপলোড করবেন যে আমি প্রতিদিন সন্ধ্যায় ভিডিও আপলোড করব এটা তাদের জন্য যাদের অনেক ফলোয়ার রয়েছে আপনার তো কোনো ফলোয়ার নেই আপনি একদম নতুন একটা পেজ তো এখন এই যে পোস্টগুলো করতেছেন এবং এই যে ভিডিওগুলো আপলোড করতেছেন এক মাসের ভেতরে আপনার প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসবে আপনার নতুন যদি পেজ হয়ে থাকে এইটা পুরনো পেজে বা অনেক দিন ধরে ফেলে রাখা পেজে কাজ করবে না কিন্তু এইভাবে আপনি নতুন একটা পেজে পোস্ট করতে থাকবেন তেমন শেয়ারের দরকার নেই যদি আপনি পারেন শেয়ার করবেন ফেসবুকের জিনিস ফেসবুকে শেয়ার করলে কোনো প্রবলেম নাই আর ফেসবুকের জিনিস আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন সো আপনার যদি বড় ইউটিউব চ্যানেল থাকে ইউটিউবে শেয়ার করতে পারেন যদি না থাকে কোনো সমস্যা নেই আপনি এইভাবে পোস্ট করতে থাকবেন শিডিউল করে অথবা যেভাবেই হোক আপনি পোস্ট করতে থাকবেন প্রতি তিরিশ মিনিট পর পর মাথায় রাখবেন এভাবে এক মাস এবং এর মাঝে মাঝে আপনি ভিডিও দিবেন এবং ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও দিতে হবে মিনিমাম আপনি যদি বেশি দিতে পারেন কোনো প্রবলেম নাই আপনি মনে করতে পারেন যে ভিডিও দিচ্ছি ভাই ভিউ হচ্ছে না আপনার ভিডিওতে ভিউ না হওয়ার কারণ আপনার পেজে ইমপ্রেশন কম মানে আপনার পেজটা কোনো মানুষের কাছে খুব কম যাচ্ছে সো এটা যাওয়ানোর জন্য প্রথম কাজ হচ্ছে আপনার পোস্ট করা রেগুলার যত পরিমাণে পোস্ট করতে পারবেন ততই আপনার পেজটা দ্রুত গ্রো করবে সো এভাবে আপনি এক মাস টানা তিরিশ মিনিট পর পর পোস্ট করবেন এটা হলো ফেসবুকে নতুনভাবে পোস্ট করার কাজ এবার ভিডিওগুলো যে আপলোড করবেন আপনাকে মিনিমাম একটা ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে এভাবে তিন মাস সো তিন মাস আপনাকে টানা একটা করে ভিডিও তার মানে নব্বইটা ভিডিও টোটাল আপনাকে দিতে হবে এবং কোয়ালিটি ফুল কপিরাইট ফ্রি যদি আপনার ফেসবুক পেজে ইস্যু এসে থাকে সেটা রিমুভ করা পসিবল আর সেটা অটোমেটিক রিমুভ হয়ে যায় এটা নিয়ে ভাবতে হবে না যে আমার ফেসবুক পেজে ইস্যু এসেছে সো আমি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করি আমার তো এখন পরবর্তীতে আমার মনিটাইজ পাবো না বা ঝামেলা হবে এটা নিয়ে ভাববেন না নিজের কন্টেন্ট যদি আপলোড হয় তাহলে পেজে কোনো ধরনের ইস্যু আসলে সেটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে সো এরপরে আপনি যে তিন মাস আপনি ভিডিওগুলো পোস্ট করলেন ওর ভেতর থেকে যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবে অথবা আপনি তিন মাসের পরবর্তী মাসে যে ভিডিওগুলো আপলোড করবেন ওর মধ্যে থেকে হানড্রেড পারসেন্ট একটা ভিডিও ভাইরাল হবে তবে মনে রাখবেন ভিডিও ভাইরাল হওয়ার প্রথম কারণ হচ্ছে ভিডিওটা ফুল দেখা ফুল কে দেখবে আপনার পেজে যদি ইমপ্রেশন না থাকে সো এবার বুঝতে পারতেছেন যে ইমপ্রেশনটা কত দরকারি আপনার পেজে যত ইমপ্রেশন বেশি হবে তত মানুষের কাছে শো করবে যত শো করবে তত ক্লিক হবে এবং ওই ক্লিকের মধ্য থেকে যে মানুষগুলো বেশি পরিমাণে আপনার ভিডিওটা দেখবে ওই ভিডিওটা ভাইরাল হবে আশা করি বুঝতে পেরেছেন একটা ফেসবুকের ভিডিও কীভাবে ভাইরাল হয় আর ফেসবুকের ভিডিও ভাইরাল করা খুব সোজা তার কারণ হচ্ছে ফেসবুকের ভিডিও যে জায়গায় আপনি শেয়ার করেন না কেন অটোভাবে প্লে হয় আপনি মেসেঞ্জারে শেয়ার করেন আপনি যে কোনো জায়গায় শেয়ার করেন না কেন অটোমেটিক অটোপ্লে হয় সো সেক্ষেত্রে আপনার ভিউ পাওয়া বা ইমপ্রেশন বাড়ানো খুব ইজি ব্যাপার আমি মনে করি ইউটিউবের থেকে ফেসবুকে আপনি খুব দ্রুত ভিডিও ভাইরাল করতে পারেন এটা একদম বড় বড় পেজ থেকে ফলো করে আমার নিজে দেখা যদি আপনার ফেসবুক পেজ না থেকে থাকে এবং আমি চিন্তা করতে চাই আমি একটা ফেসবুক পেজ খুলে তারপরে কাজ শুরু করবো এখানেই ভাই সমস্যা যদি আপনি না জেনে থাকেন তাহলে প্রপারভাবে জেনে একটা ফেসবুক পেজ খোলেন আর যদি আমার উপরে ভরসা করতে হয় তাহলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে আমি নেক্সট কিছু ভিডিও কোর্স আকারে তৈরি করব। ফেসবুকে টোটাল এ টু জেড কীভাবে কী করতে হয় এইটা গেল ফেসবুকে ভিডিও আপলোডের ব্যাপার এবার যদি আমি বলি লাইভ স্ট্রিম যারা করবেন লাইভ স্ট্রিমটা আরও ইজি আপনার কাছে কঠিন মনে হতে পারে তবে লাইভ স্ট্রিম পেজগুলো খুব দ্রুত র্যাঙ্ক করে এবং লাইভ স্ট্রিম পেজগুলো দ্রুত র্যাঙ্ক করার প্রথম কারণ হচ্ছে ওগুলোর ভিডিও লেন্থ অনেক বড়ো হয় এবং বড়ো লেন্থের ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশনও ফেসবুক বেশি দেয় এটা ফেসবুক না এটা ইউটিউবেও সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওই যে বললাম পোস্ট করতে হবে পোস্টের পাশাপাশি আপনাকে এখানে যেটা করতে হবে লাইভ স্ট্রিম করতে হবে আপনি যখন খুশি আপনি লাইভ স্ট্রিম করবেন তবে প্রতিদিন একবার আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে টানা তিন মাস সো যদি পারেন সম্ভব হয় যদি আপনার দুইটা বা তিনটা লাইভ স্ট্রিম করবেন লাইভ স্ট্রিম করা তো খুব ইজি ফেসবুকে আপনি জাস্ট লাইভে গিয়ে আপনি গেম খেলবেন বা যে কোনো কাজ করবেন এটা খুব ইজিতে আপনি করতেই থাকবেন অটোমেটিক এটা কোনো এডিট করতে হবে না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের ঝামেলা নেই কোনো ঝামেলা নেই সো এটার ফলে আপনি লাইভ স্ট্রিমের যে পেজগুলো রয়েছে সেগুলোতে কন্টেন্ট কিন্তু বেশি দেওয়া যায় এমন অনেক পেজ রয়েছে যাকেদের মানে সারা দিন লাইভ স্ট্রিম করতে থাকে গেম খেলে এরকম বাংলাদেশে অনেক মানুষ রয়েছে সো প্রথমত একদম প্রথমত পেজ উঠাতে হলে লাইভ স্ট্রিম যারা করেন তাদের কিন্তু একটা হলেও মিনিমাম লাইভ স্ট্রিম করতে হবে এবং ফেসবুক কিন্তু নিজেও বলে দিয়েছে যে লাইভ স্ট্রিম পেজগুলো আপনার নর্মাল যে পেজে পোস্ট করে তার থেকে বেশি পরিমাণে রিকমেন্ডেটে যায় এবং ওগুলোর রেভিনিউ কিন্তু অনেক বেশি তার মানে আপনার চ্যানেল মনিটাইজ হলে আপনার আর্নিংটা লাইভ স্ট্রিমে বেশি হবে লাইভ স্ট্রিমে কিন্তু বেশি ইনকাম হয় সো আশা করি বুঝতে পেরেছেন একটা ফেসবুকের ভিডিও বা পেজের ভিডিও কিভাবে ভাইরাল হয় ভাইরাল হওয়ার জন্য দরকার ইমপ্রেশন পেজের রিচ মানে রিচটা যত বাড়াতে পারবেন ততই আপনার পেজটা দ্রুত ভাইরাল হবে সো এই জন্য আমি যে কয়েকটা থিওরি আপনাকে বললাম সেই কয়েকটা থিওরি মেনে আপনি কাজ করেন তিন মাসের ভিতরে যদি কাজ না হয় তখন আপনি আমাকে বলবেন তবে আমি যেভাবে বলেছি এই স্টেপে আপনাকে কাজ করতে হবে আর পেজটাকে প্রপারভাবে আপনাকে খুলতে হবে মানে হুট করে মোবাইল থেকে পেজ খুলে ফেললাম এটা কিন্তু করতে যাবেন না যদি সিরিয়াস হয়ে থাকেন আর পুরনো পেজ থেকে কাজ করাটা মানে যদি অনেক দিনের হয়ে থাকে তাহলে সেটা থেকে না কাজ করে একদম ফ্রেশ নিউ পেজ থেকে কাজ করবেন ভালো রেজাল্ট পাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আপনাদের রিকমেন্ডেড কোনো টপিক যদি থেকে থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটা সেই টপিকে বানাতে এবং ফেসবুক পেজ নিয়ে আমি রিসেন্ট কিছু কোর্স নিয়ে আসতেছি সেগুলো মিস করতে না আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন Thank you